ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে এরকম বলা যায় পাপি আমার দোয়া কবুল হবে না, এটা সঠিক নয়। পাপিরাই তো ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, সকলেই দোয়া করবে, কারণ সমস্ত সৃষ্টি ফকির বা আল্লাহর মুখাপেক্ষী। যিনি মুখাপেক্ষণ তিনি হলেন একমাত্র আল্লাহ, আল্লাহুস সামাদ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে লোক সকল তোমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ। তাই আমরা যত এই গুনাগার হই আল্লাহর কাছে চাইব, বরং আল্লাহ পাপ করে গুনাহ করে আল্লাহর কাছে চাইলে ইস্তেগফার করে আল্লাহ আরও খুশি হন, বান্দা তওবা করে আল্লাহর দিকে রুজু করলে। তো এরকম বলা যায় আমার দোয়া কবুল হবে না তোমার, এটা কীরকম হয়? দোয়া তো করবে নিজেই। সমস্ত আম্বিয়া কারাম আলাইহিমুসসালাম নিজেরাই ইস্তেগফার করেছেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থাকা অবস্থায় তিনি নিজেই দোয়া করেছেন, বলেছেন ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। কয়েকটি অন্ধকারে তিনি ডাকলেন, তার মানে তার রবকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুবহানাক, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নি কুনতু মিনাল যালিমিন, আমি তো নিজের উপর জুলুম করেছিলাম, তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা নিজেরা নিজেদের উপর জুলুম নির্যাতন করেছে। তাই বান্দা আল্লাহর দিকে রুজু করবে, এই শব্দ বলবে না, অন্যের কাছে চাইতে পারে, অন্যের কাছে চাইতে পারে প্রয়োজন মোতাবেক। আর না হয় সবসময় আমরা যে চাই মানুষের কাছে ভাই দোয়া করে দেওয়া, এটা সহি নয়। এটা এরকম করা, যেমন অর্থাৎ উদ্দেশ্য আমার নিজে দোয়া না করে আরেকজনের কাছে চাওয়া, এটা সহি নয়, বরং নিজেই দোয়া করবে আল্লাহর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি, আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দিন যে দোয়া আমি সালাতে করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই যে আমরা দোয়া মাহফুজ বলি ওইটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। তাই বান্দা আল্লাহর কাছে বেশি করে চাইবে, নিজে চাইবে আল্লাহর কাছে। কিন্তু অনেক সময় হয়তো সে নিজে লজ্জাবোধ করে, আমি গুনাগার, আমি আল্লাহর কাছে গুনা নিয়ে কীরকম চাইব, এটা হচ্ছে মানুষের হয়তো ধারণা হতে পারে না, এটা সঠিক না। লজ্জাবোধ করবেন আল্লাহর কাছে কান্দবেন, কান্নাকাটা করবেন আল্লাহর কাছে, লজ্জিত হয়ে দোয়াই ছেড়ে দেবেন, এরকম হয় না। আপনি পাপি, আপনি ইস্তেগফার করেন বেশি করে, আল্লাহর কাছে ক্ষমা চান বেশি করে, আল্লাহর কাছে দোয়া করেন বেশি করে। অন্যের কাছে প্রয়োজনে চাওয়া যেতে পারে, যেভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ নিজ প্রয়োজনে এসে দোয়া চেয়েছেন, কিন্তু আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন, এটা ঠিক না। যত বড়ই গুনাহ হই, গুনাগার হয় না কেন বা গুনাগার হই না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই,
লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে, আল্লাহ বলেছে কুল ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর রহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর কথা, হে আমার ওইসব বান্দা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল আর দয়াশীল। তাই এরকম বলা যে আমি পাপি আমি দোয়া করবো না, তুমি দোয়া করো, আমার দোয়া কবুল হবে না, লা এটা ঠিক না। আল্লাহ নিজে বলেছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ। বারাকাল্লাহু ফিক, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।